পূজয় বিপদ বৃষ্টি, ঘনীভূত হচ্ছে ফের নিম্নচাপ। আগামী 48 ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি আগামীকাল 11 অক্টোবর কোথায় কেমন থাকবে আবহাওয়া, সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পূজোয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চতুর্থী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। পঞ্চমীর সন্ধ্যায় কলকাতা এবং উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে তা ঘনীভূত হয়ে পরিণত হবে নিম্নচাপে। তার ফলে আগামী 48 ঘন্টার মধ্যে কলকাতা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুযায়ী পুজোর আগে যে বৃষ্টি হচ্ছে তা মূলত স্থায়ীভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের ফলে, কিন্তু পুজোর পর নিম্নচাপের ফলে বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়বে উপকূলের জেলাগুলিতে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত সমুদ্র উত্তাল হতে পারে, তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুজোর পর বৃষ্টি কমবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। কয়েকদিন আগে প্রবল বৃষ্টি তার জেরে জলাধার থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে, এই সময় ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস চিন্তায় ফেলেছে রাজ্যবাসীকে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করি।